প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা অ্যামেজিং এক্সপেরিমেন্ট দেখাব আমরা দেখো এখানে জল নিয়েছি এই গ্লাসে জল নিয়েছি ফুল অফ ওয়াটার এবং এই জলটা ঠান্ডা জল নিয়েছি এর সঙ্গে আমরা এই জলটা যদি রঙ করে দেওয়া যায় আমরা ন্যাচারাল কালার অর্থাৎ হলুদ ব্যবহার করছি এবং ওই জলটাকে আমরা হলুদ রঙ করে দিলাম দেখো এখানে আমরা হলুদ দিলাম এবং এই ঠান্ডা জলটাকে রঙ করলাম হলুদ ঠিক আছে এটাকে আমরা হলুদ রঙ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা রঙ করে দিলাম হলুদ রং ঠিক আছে এরপরে আমরা জল নেব গরম জল কিন্তু কতটা জল নেব এই পরিমাণ জল যে পরিমাণ আমরা জল এই গ্লাসে নিয়েছি সেই পরিমাণ জল নেব এটা একই আয়তনের গ্লাস এবং এখানে আমরা জল নেব গরম জল দেখো তোমরা আমরা এই গ্লাসের মধ্যে আমরা গরম জল নিলাম পুরো ভর্তি জল আমরা এর মধ্যে নিয়ে নিলাম আমরা একটা অ্যামেজিং এক্সপেরিমেন্ট তোমাদের করে দেখাচ্ছি দেখো এখানে কি হচ্ছে দেখে নাও এই গ্লাস আমরা পুরোপুরি জল ভর্তি করে দিলাম ঠিক আছে গরম জল এটা কিন্তু গরম জল এটা ঠান্ডা জল এবারে এই যে আমরা জল নিয়েছি এর মধ্যে আমরা একটু রং করে দেবো যাতে রঙটা বোঝা যায় এই গরম জল নেওয়ার পরে আমরা যদি এইখানে রঙ করে দিই আমরা এটাকে লাল রঙ করে দিলাম এই জলটাকে ঠিক আছে তাহলে দেখো এর পরে এই লাল রঙ করে দেওয়ার পরে এই জলটাকে আমরা ভালো করে মিশিয়ে দিলাম অর্থাৎ এই লাল জলটাকে আমরা পুরোপুরি লাল করে দিলাম আচ্ছা এবার বলো তো এই লাল জলটা যদি এই হলুদ জলের ওপর দেওয়া হয় তাহলে কি হবে আমরা জানি না কী হবে তাহলে আমরা তোমাদের করে দেখাচ্ছি যে কি হই হয় সেটা আমরা একবার এই জলটাকে লাল জলটাকে গরম জলটাকে আমরা হলুদ জলের ওপরে দেয়া দিচ্ছি এবং দেখাচ্ছি যে এখানে কি হবে সেটা আমরা দেখব এখানে কি হয় ঠিক আছে তো দেখো আমরা কীভাবে এই জলটাকে ওপরে নিয়ে যাচ্ছি এবং করে দেখাচ্ছি এই জলটা কিভাবে আমরা এখানে নিয়ে যাব ঠিক আছে এটা কি খুব সাবধানে করতে হবে কিছুটা জল হয়তো পড়ে যেতে পারে সেটা আমরা দেখব যতটা সাবধানে করানো যায় এটা দেখি কতটা করা যায় আমরা কি করলাম এই যে গ্লাস অফ ওয়াটার রেড ওয়াটার এটাকে আমরা এখানে ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পর এটাকে উল্টো করে এর ওপরে চাপিয়ে দেব ঠিক আছে দেখো আমরা খুব সাবধানে এই পরীক্ষাটা করতে হবে হ্যাঁ দেখা যাক আমরা কতটা করতে পারি এবং কি হয় সেটাই আমরা দেখতে চাই এই লাল জল বা রেড ওয়াটার অ্যান্ড ইয়েলো ওয়াটার এই দুটো রং যে রয়েছে সেটাতে কি হয় সেটা আমরা দেখতে চাই ঠিক আছে তাহলে দেখো এই জলটাকে আমরা উপর করে দিলাম এবং দেখো আমাদের অ্যাটমসফেরিক প্রেশারের জন্য এই জলটা কিন্তু পড়বে না সেটা আমরা জানি ঠিক আছে এরপরে এই জলটাকে আমরা এই হলুদ জলের উপর রেখে দেবো খুব সাবধানে রাখতে হবে তাতে কিন্তু জলটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে দেখো এই গ্লাসের উপরে এই গ্লাসটা আমরা চাপিয়ে দিলাম এরপরে আমরা যদি এই কার্ডবোর্ডটা সরিয়ে নিই তাহলে কি হবে বা কি হতে পারে সেটা আমরা দেখতে চাই ঠিক আছে তা দেখো এই যে জল রয়েছে রেড কালার এখানে রয়েছে ইয়েলো কালার জল এইবার এই কার্ডবোর্ডটাকে আমি আস্তে আস্তে সরিয়ে দেব। ঠিক আছে খুব সাবধানে এটা করতে হবে না এত কিন্তু কিছুটা জল হয়তো বেরিয়ে যেতে পারে আমরা সাবধানে করার চেষ্টা করছি দেখি কি হয় এই গ্লাসটাকে একদম এই গ্লাসের উপরেই থাকতে হবে নয়তো কিন্তু জলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চেষ্টা করব যে জল যাতে না বেরিয়ে যায় সেটা আমরা প্রথমে চেষ্টা করব দেখা যাক কতটা করা যায় দেখো এক্সপেরিমেন্টটা খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কালার রয়েছে কিন্তু আমাদের নিচে রয়েছে ইয়েলো কালার আর ওপর রয়েছে রেড কালার দুটো কালার কিন্তু মিক্স হবে না কেন হবে না তার একটা বিশেষ কারণ আছে দি ম্যাজিক অফ সায়েন্স হিয়ার ইট ইজ ম্যাজিক অফ সায়েন্স এই যে জলটা দেখতে পাচ্ছ নিচে যে ইয়েলো কালারের জল রয়েছে এটা এই লাল কালারের জলের সঙ্গে মিক্স হবে না কেন হবে না এই যে হট ওয়াটার হটওয়াটার হটওয়াটার কি হয়েছে আর সারফার দার অ্যাপার্ট এই মলিকোসগুলো হালকা এবং দূরে দূরে মলিকোসগুলো রয়েছে সেই জন্য এটা কিন্তু এই লাল জল কিন্তু ইয়েলো কালারের জলের সঙ্গে মিক্স হবে না দেখো তোমরা এই নিচে রয়েছে ইয়েলো কালার আর ওপরে রয়েছে রেড কালার এই জলটা কিন্তু মিক্স আপ হবে না কারণ আমাদের এই এই হট ওয়াটার হচ্ছে আমাদের লাইটার দ্যান দ্যাট অফ কোল্ড ওয়াটার এই লাইটার এটা লাইটার হওয়ার জন্য। এটা যে লেস ডেন্স দেন দিস দিস ইয়েলো কালার ওয়াটার দি কোল্ড ওয়াটার ইজ মোর ডেন্স

জল রয়েছে সেখানে যে মলিকুলস রয়েছে এরা দূরে 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 রয়েছে এবং এটা হচ্ছে লাইটার অ্যান্ড দ্যাট অফ কোল্ড ওয়াটার দ্যাটস ওয়াই দ্য টু কালার ডাজন মিক্সেস উইথ ওয়ান নেদার অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ সায়েন্স এটাকেই আমরা ম্যাজিক অফ সায়েন্স বলে থাকি এবং দেখো তোমরা খুব সুন্দরভাবে এই ইয়েলো কালারের জল কখনোই কিন্তু রেড কালার জলের সঙ্গে মিক্স আপ হচ্ছে না এখানে নিচে রয়েছে ইয়েলো কালার ওপর রয়েছে রেড কালার কারণ হচ্ছে এই যে হট ওয়াটার এটা আমাদের গরম জল গরম জল কিন্তু যে মলিকোলসগুলো ওয়াটারে থাকে সেগুলো কিন্তু ফার অ্যাপার দূরে দূরে থাকে এবং সেখানে দেখা যাবে যে হট ওয়াটার আমাদের কিন্তু লাইটার দ্যান দ্যাট অফ কোল্ড ওয়াটার এই কোল্ড ওয়াটার থেকে এটা কিন্তু আমাদের হালকা তাহলে হালকা হওয়ার জন্যে এই জলটা ওপরে থাকবে এই জলটে নিচে থাকবে কারণ এর ডেন্সিটি এই জলটা ডেন্সিটির থেকে বেশি তাহলে যেটা ডেন্সিটি বেশি হয় সেই লিকুইডটা নিচে থাকে আর যে ডেন্সিটি কম হয় তাই সেই জলটা ওপরে থাকে দিস ইজ দ্য ম্যাজিক অফ সায়েন্স দেখো তোমরা ইয়েলো কালার এবং রেড কালার জল কিন্তু একে অপরের সঙ্গে মিশে যাবে না কারণ এই ডেন্সিটি এই হট ওয়াটারের ডেন্সিটির থেকে কোল্ড ওয়াটারের ডেন্সিটি হট ওয়াটারের ডেন্সিটি থেকে বেশি হয় সেই জন্যে এই ইয়েলো কালারের যে জলটা এটা নিচে রয়েছে এবং ওপরে যে রেড কালারের জলটা রয়েছে গরম জল সেটা কিন্তু উপরে রয়েছে ঠিক আছে তাহলে এই জলটা কখনোই মিক্স টানো হচ্ছে না কারণ ডেন্সিটি ইজ ডিফারেন্ট ইন দিস টু লিকুইড দিস ইজ হট ওয়াটার হট ওয়াটারের ডেন্সিটি দিস ইজ কোল্ড ওয়াটার অর্থাৎ এটা ঠান্ডা জল এই ডেন্সিটি কিন্তু হট ওয়াটারের ডেন্সিটি থেকে বেশি সেই জন্য যেটা বেশি ডেন্স লিকুইড সেটা নিচে থাকবে এবং যেটা হাল লাইটার ডেন্সিটি সেটা কিন্তু উপরে থাকবে সেই জন্য লাল জলটা কিন্তু উপরে আছে এবং যে এই ইয়েলো কালার অর্থাৎ হলুদ জল যে রয়েছে সেটা কিন্তু নিচে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং এর পিছনে যে কারণ যে সায়েন্স ম্যাজিক অফ সায়েন্স রয়েছে সেটা এক্সপ্লেনেশন আরও যদি ভালোভাবে তোমরা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এর বডি ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন